여진아 결혼한다고 그러더라. 아? 원래 그 여진아. 아? 내락시야. 근데 또 그저 허면 나. ঘটনাটা কি ঘটেছে আমি শুনলাম যখন এখানে এসেছি তখন আমার সঙ্গে একজন কাজ করে মানে ভদ্রলোকটা ওনার নাম আছে গোপাল ভাড়াটিয়া থাকে কি শুনলেন গোপাল কাকা উনি বলছে রাইস যেভাবে মেরেছে এখানে কেউ ছিল না এখানে কেউ ছিল না আমরা কিভাবে আলোচনা করছি কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে না প্রথম রক্ত দিয়ে চান করে নিয়েছে কি দিয়ে মেরে কেউ যেও জানে না এখানে আচ্ছা আচ্ছা সেইভাবে ওখানে বাবলু দাস বলে একটা ওর ভেন আছে ওই ভেনের মধ্যে কিভাবে বডিটাকে তুলে কি কারায় তুললো পাড়ালো হ্যাঁ পাড়ালো তারপর তুলেছে ও নিয়ে গেছে তারপরে আমি বলছি কি তাহলে ওই যে লোনার স্বামী যে পালিয়েছে ওটা কি ওর স্বামী তো বলে হ্যাঁ তো আমি আমি বলছি সুস্মিতা তাহলে কি ওই যে ভদমেলের যে ওরই নাম এটা বললাম আমি তাহলে আমি জানি না ওনার নাম কি আছে কিন্তু ওনার যে আমি যে প্লাস্টিক গিরি করে এটাই জানি কিন্তু ওনার সঙ্গে আমার কি নি ঝগড়া আসলে জানেন এটা তো জানি না স্যার আজকে কি বাচ্চাটা জন্মদিন ছিল এটা তো আমাকে পাড়ার লোক বলছে আচ্ছা আচ্ছা তো এবার কি হয়েছে যে ও যখন পালিয়েছে তখন রামকৃষ্ণ স্কুলে উল্টো গলি যে গলিটা আমাদের আছে ওই গলিতে তখন ওই ছেলেটাও ছুটছে আর বাবাও ছুটছে তখন একজন অফিসার মানে ডায়েরি ছিল হাতে উনি ধর 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 বলে ধরেছে আচ্ছা ধরা পরে তখন ধরেছে যখন তখন আমি বুঝে নিয়েছি কি ইনি নিজের বউকে মেরেছে এই কথা শুধু আমি জানি তারপরে আমি সোজা এখন 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 কি লোকটা কোথায় থানায় হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে তো কি অফিসার তিন 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 আর বউটা 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 স্যার বলতে স্যাং স্যাং ভেনে করে নিয়ে গেছে মেডিকেলে মনে হচ্ছে পৌরসভায় নালে আপনার নাম আপনার নাম রাজেশ রাম হ্যাঁ বলুন কি হয়েছে আজকে আজকে আমি যখন এখানে চিৎকার শুনছি চিৎকার শুনি আমি একা ঘরে আমি বেরিয়ে এসছি এই কি হয়েছে রে কি হয়েছে রে আমি ভাবছি কোনো বাচ্চা বাচ্চা হ্যাঁ দৌড়ে আমি বেরিয়ে এসছি বেরিয়ে এসে কি হয়েছে রে করছি এর মধ্যে দেখি দৌড়ে বউটা ওদের ঘরে ঢুকতে গেছে বউটার গা রক্তে ভাসা তখন দেখি ও বেরোয়ছে ওর হাতে এরকম লম্বা একখানা সরু মতো কি ওরে বলে আমি জানি না আচ্ছা আচ্ছা বউটা তালা ও বউটাও একা আছে ও তালা দিয়ে দিয়েছে ঢুকতে দেয়নি ওর গায়ে রক্ত দেখে কি নিয়ে ওদের ঝগড়া অশান্তি হয় জানি না শোনা এখানে কি বউটা থাকতো না আজকে এসেছিল আজকে বাচ্চাটা জন্মদিন জন্মদিন তাই বাচ্চাটাকে দেখতে আচ্ছা আচ্ছা কত বছর ধরে বউ আর স্বামী স্বামী স্ত্রী একসাথে থাকে না এইটা আমি বলতে পারবো না আমি নতুন এসেছি তারপর কি হলো তারপর কি হলো তারপরে বউটা আর ওর বোন দুইজন ওই রাস্তায় চলে গেল গিয়েই বউটা পড়ে গেল ওখানে ছটফট করছিল তারপরে সবাই ধরে নিয়ে বললো আমরা থানায় ফোন করেছি হ্যাঁ আমি বলে থানায় ফোন করেছি যদি মরে যায় নিয়ে চলে যায় তখন ওরা একটা ভ্যানে নিয়ে গেছে আর ওই ছেলেটাকে নিয়ে ও একটু আগে বেরিয়ে গেল ছেলেটার পড়াশোনা করে বাচ্চাটা হ্যাঁ বাচ্চাটা একটু অ্যাডনর্মাল আচ্ছা 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 আপনার কি নাম আমার নাম ওই যে লিখে নিয়েছি আপনার কি নাম সবিতা দাস